আমি পাবো না, আমি কোনোদিন পাবো না ওর মতো কাউরে। ও আমারে, ও আমার এতটা বুঝছে আমার মনের কথা, আমার বলার আগেও বুঝে যাইতো, আমার ফেস দেখলেও বুঝে যাইতো যে আমি কি বলতে চাই। আমি কইছি যে না, আমি আমার বাবা মার একটা মেয়ে, আমি আসলে যাইতে পারি না তোমার সাথে, কারণ আমার বাবা মার তো আমার আমার জীবনে তো অবদান অবশ্যই আছে আমার বাবা মার। পরে তুই তুমি আসো, আমি তোমার বাবা মার পরে রাজি করাম। আমি কইছি যে না, এটা আসলে হয় না। পরে ও নাছর বান্দা, ও বলছে যে না তোমারই বিয়ে কর, বিয়ে কর, নাহলে আমি গলায় দড়ি দেবো, আমি মরে যাবো। পরে ও হাত কাটছে, পরে ওর বন্ধু বান্ধব প্রায় আমারে বুঝাইছে, কয় দেখ শান্তা, সত্যি তোরে যদি বিয়ে দিয়ে দেয় তুই কি করতে পারবি বল। পরে আমি কই আসছে, তাহলে আমি কি করবো? কয় তাহলে তুই গোপনে কোটকা বিন্ধা কর, তাহলে তো আর তাহলে তোর যাওয়াও লাগলো না, পরে তোর ফ্যামিলি যখন জানবে তখন তোর ফ্যামিলি মানিয়ে নেবে, লোক জানাজানিও হইবে না কিছুই না। তারপর আমি কোর্ট কাবিন করছি, তখন তো ওর কাছে টাকা ছিল। মানে কত বছর, মানে এটা কত সালে? এটা 2020 সালে, 2020 করোনার যে সময় মহামারী চলছে ওই মুহূর্তে কোর্ট কাবিন করছেন? তখন একটু পরিস্থিতি ভালো হয়েছে, তখন 2020 এর সেপ্টেম্বর মাসে কোর্ট কাবিন করছি। করার পর টাকা ছিল না, তারপর টাকা ছিল না, পরে আর ফ্রেন্ডরা ছিল না, তারা ম্যানেজ করিয়া, কারণ কোর্ট কাবিন করতে হলে টাকা বেশি লাগে। পরে ও 10,000 টাকা ম্যানেজ করছে, আমার কাছে বলছে যে এই যে টাকায় 1,50,000 টাকা কাবিন হইবে, তুমি কি রাজি? আমি বলছি আমার 1 টাকাও লাগবে না, আমি তোমার চাই, তুমি যদি আমার সাইডেই দাও তাহলে তো আসলে আমার জীবনে কিছু থাকবে না, তাহলে আমি টাকা দিয়ে কি করবো? পরে ওই কোর্ট কাবিন করলাম, কোর্ট কাবিন পর ফ্যামিলি জানছে, ফ্যামিলি জানার পর ওর ফ্যামিলিও জানছে, জানার পর ওর ফ্যামিলি আসছে আমারে নিয়ে গেছে আমার বাড়ি থেকে, 1 মাস পর আমার কোর্ট কাবিন, 1 মাস পর। হুম, তখন থেকে আমি ওর সাথে থাকছি, কিন্তু তখন তো ওর কাছে টাকা ছিল না, অনেক চাইছে, আমার মা বাবা চাইছে, ওর ফ্যামিলি চাইছে, বাইরের মানুষ চাইছে, কেউই পারে নাই, যেটা আল্লাহ পাক, আর আল্লাহর উপরে তো আর কারো হাত নাই। হ্যাঁ, আপনার আপনি এইখান থেকে উঠেই নেওয়ার কত বছর, কয়দিন পরে হচ্ছে সাগর ভাই বিদেশে গেছে? 1 বছর পর। 1 বছর পর আপনি ওই বাড়িতে রেখে বিদেশ গেছে? আমার ওই বাড়িতে না, আমার ননদের বাসায়, আমি ননদের বাসায় থাকছি। পরে ওই জায়গায় আমি লেখাপড়া আমার কন্টিনিউ করা হয়েছে। পরে আপনি এখন কিসে পড়ছেন? আমি এখন অনার্স, আমি এখন অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা দেব ম্যানেজমেন্ট। পরে ও কিভাবে আমি জানি না, টাকাটা ম্যানেজ করছে, ম্যানেজ করে আমার হাতে টাকাটা দিয়েছে, আমার লই কলেজে গেছে, কলেজে যাইয়া ফর্ম ফিল আপ করছে, ফর্ম ফিল আপ করার পর পরীক্ষার ডেট পড়ছে, আমার কিছু বই ও কিনে দিয়েছে। কিনে দেওয়ার পর প্রথম যেদিন পরীক্ষা দিতে গেছি না, ওই দিন ও আমার সাথে গেছে। যাওয়ার পর অনেক টাকা আর কি, এই জায়গা দিয়ে পটুয়াখালী যাওয়া তো অনেক টাকা খরচ, যাওয়া আসা, পরে খাওয়া দাওয়া করা। পরে পরদিন থেকে তোমার যাওয়া লাগবে না, আমি একলা যাবো, তুমি একলা কিভাবে যাবা? আমি পারবো না। পরে আমার ভাড়া টাকা দিয়েছে